আমার আর করার কিছু নেই। যা করার ছিল সব চেষ্টাই আমি করেছি। আপনারা একবার আচার্য মশাইকে ডাকুন, তিনি যদি কিছু করতে পারেন আমাকে আপনারা ক্ষমা করবেন। ঠিকই বলে গেলেন কবিরাজ মশাই, আচার্য মশাইকে একবার খবর দেওয়া যাক তাহলে। উনি যদি কিছু করতে পারেন। কাকে ডাকার কথা বলছো তুমি দিদি? আচার্য মশাই যার নিজেরই আর কোনো শক্তি নেই, বলি দিদি তুমি একবার ভেবে দেখো, তোমার মনে হয় আচার্য মশাই পারবে পিসিমাকে ঠিক করে তুলতে? তাহলে তাহলে কি করি ছোট? কাকে? লোকনাথ। বনের দেবী, বনের সব পশু পাখিকে তুমি রক্ষা করো, কিন্তু এই গ্রামে একটাও পাখি থাকে না, কেন মা? কেন এমন হয়? এখানে থেকে শুধু শুধু নিজের বিপদ কেন বাড়াচ্ছ তুমি? বাড়ি ফিরে যাও, তোমার তো মাঙ্গলিক দোষ কেটে গেছে। মা বোন দেবী তোমার জন্য উপযুক্ত পাত্রের ব্যবস্থা করে দেবে, তাকে বিয়ে করে সুখী হও। এখানে থেকে কি পাবে তুমি? যা পাবার তা তো আমি অনেকদিন আগেই পেয়ে গেছি, তাকে না নিয়ে আমি বাড়ি ফিরব না। আচ্ছা তুমি ফিরে গেলে তো আমি ফিরে যেতে পারি, মা বাবা ভাইদের ছেড়ে তুমি কেন এখানে পড়ে আছো? কেন পড়ে আছো এখানে? বাড়ি ফেরার পথ আমার বন্ধ অন্নপূর্ণা। মানে? মানে যেদিন আমি প্রথম এখানে বৃন্দার সাথে আসি সেদিন